গত কয়েকদিন ধরে মূলত শাহরুখ খানের বেশ কিছু ইন্টারভিউ দেখছিলাম যে ছবি নেবার আগ মুহূর্তে অবধি যে কয়েকটা গণমাধ্যমে তিনি ইন্টারভিউ দিয়েছেন তাতে তার যে ভিশন এবং তার তিনটি ছবি মুক্তি পাচ্ছে, দুটি ছবি অলরেডি রিলিজ হয়ে গেছে, পাঠান এবং জওয়ান এবং সামনে আসছে ডঙ্কি, এই তিনটি ছবি তিনটা স্ট্রোক খেলতে চেয়েছেন মূলত শাহরুখ খান, নিজের ক্যারিয়ারে নিজের একটা বাজি ধরতে চেয়েছেন। আপনারা জানেন নিশ্চয়ই যে পাঠান করার পর থেকে তিনি কিন্তু গণমাধ্যমে ডিটেল ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটা তার বিজনেস স্ট্র্যাটেজি, এটা তার ফেস বা ফেম ক্যারি করার বা ছবির যে পিআর স্ট্র্যাটেজি, তার যে এজেন্সি তার নিষেধাজ্ঞা ছিল এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী, সেই কৌশল অনুযায়ী শাহরুখ খান তার কথা মতো পালন করছে। আপনি নিশ্চয়ই দেখবেন যে কপিল শর্মার শোতে শাহরুখ খান সবসময় প্রত্যেকটা ফিল্ম মুভমেন্টের সময় প্রথম যে শোটা দিয়ে শুরু করে সেটা হচ্ছে কপিল শর্মা শো। পাঠান থেকে শুরু হয়েছে যে কোনো রকম ছবির প্রমোশনের জন্য শাহরুখ অ্যাপিয়ার করছে না, এবং ইনক্লুডিং কপিল শর্মা শো। এবার আসি জওয়ান সম্পর্কে। আমি মূলত আগেই বলে নিচ্ছি যে এটা কোনো ফিল্ম রিভিউ না, তবে জওয়ান দেখার পর, পাঠান দেখার পর আমার দেশের ছবি এবং শাহরুখ খান এবং বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে আমার কিছু উপলব্ধির গল্প আমি আজকে বলবো। অ্যাটলির সাথে জওয়ান শাহরুখের প্রথম ছবি। অ্যাটলির গল্পটা নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন, যারা শাহরুখ ভক্ত তারা। 13 বছর ধরে এই ছেলেটি শাহরুখের পিছনে লেগে আছে, এবং 13 বছর আগে মান্নাতের সামনে দেয়াল পেছনে ছিল, অর্থাৎ অ্যাটলি শাহরুখের বাড়িতে ঢুকতে পারেননি। সে থেকে হাসাহাসি করত অ্যাটলির সহকর্মী, এবং তার এলাকায় ফিরে যখন সেই ছবিটি দেখাতে লাগলো সবাই হেসে উড়িয়ে দিয়েছিল যে মান্নাত লোগোর সামনে তোর এই ছবিটা তোলারই বা দরকার কি। নিশ্চয়ই সেই জেদ থেকে পরবর্তীতে অ্যাটলির যারা ভক্ত বা তার ইন্টারভিউ যারা পড়েছেন তারা দেখেছেন যে এরপর থেকেই মূলত ফিল্ম মুভমেন্ট শুরু করে, বেশ কয়েকজন পরিচালকের সহকারী হিসেবে কাজ করা শুরু করে, এবং একসাথে থেরি ছবি, অর্থাৎ আপনারা জানেন যে বিজয় থালাপতি নিজে প্রডিউস করে থেরি ছবিটি, এবং প্রথম যে সাহস দেয় অ্যাটলিকে তার নাম বিজয় থালাপতি, এবং সেই জায়গা থেকে একটা বড় পোর্টফোলিও তৈরি হয়। সেই পোর্টফোলিও তৈরি করার পর শাহরুখের ম্যানেজারের সাথে অ্যাটলি যোগাযোগ করে, এবং অ্যাটলি যোগাযোগ করার পর শাহরুখের ম্যানেজার প্রথম বলে যে তোমাকে 30 মিনিট সময় দেওয়া হলো, এবং 30 মিনিটে যদি বসকে গল্প পছন্দ করাতে পারো তাহলে হবে, নয়তো তোমার বেরিয়ে আসতে হবে। সেই 30 মিনিট সময় নিয়ে অ্যাটলি প্রথম মান্নাতে প্রবেশ করে, এবং অ্যাটলির একটি ইন্টারভিউ থেকে পড়া সেই 30 মিনিট সময় নিয়ে সকালে ঢোকা সেই কিশোর ছেলেটি, কিশোরী বলবো, কিশোর ছেলেটি, অর্থাৎ কোভিডের আগে, আজ থেকে প্রায় 5 বছর আগের গল্প বলছি, কিশোর ছেলেটি যখন মান্নাতে ঢোকে তার বেরোতে বেরোতে প্রায় পেরিয়ে যায়। এর ভেতরে লাঞ্চ করে, ডিনার করে, অনেক গল্প হয়, এবং শাহরুখ সেই মান্নাতের গেট অবধি এগিয়ে যায়। যেই অ্যাটলি ভেতরে ঢোকার কোনো অনুমতি পাচ্ছিল না, যে অ্যাটলি শাহরুখের ভক্ত হিসাবে মান্নাতের লোগোর সামনে ছবি তুলে নিয়ে গিয়েছিল, সেই অ্যাটলিকে বলে যে তোমার এই ছবিটি আমি করব, তুমি এই স্ক্রিপ্টে অন্য কারো কাউকে দেবে না। এবং একইভাবে অ্যাটলি বলেছিল সে এই স্ক্রিপ্টে, অর্থাৎ জওয়ানের স্ক্রিপ্টটি, শুধুমাত্র শাহরুখকে পেলেই করবে, নয়তো নয়। এবং এটা আপনারা নিশ্চয় বিশ্বাস করেছেন যে এই ছবিটি যারা দেখেছেন তারা মূলত বিশ্বাস রাখতে পারেন যে এই ছবিটি সত্যিকার অর্থেই শুধুমাত্র শাহরুখের দ্বারাই সম্ভব। যদিও ছবির গল্পের গাঁথুনি, ইন ডেপথ যে স্ক্রিন প্লে, এর যে ব্যাকগ্রাউন্ড, এর যে স্টোরি টেলিং, সব কিছু যদি শাহরুখকে বাদ দেওয়া যায় তাহলে কিছুটা কমতি হবে, কিন্তু ছবির স্ট্যান্ডার্ড কিন্তু থেকে যাবে। তারপরও শাহরুখ আসাতে বিষয়টা মানে ওভারফ্লো আমি বলবো। অ্যানিওয়ে, অ্যাটলির গল্প এই জন্য বললাম যে আমাদের অধ্যাবসায়ের জায়গা, আমাদের চলচ্চিত্রকারদের অধ্যাবসার জায়গাটা আসলে কতটুকু আছে। এবারে আসি স্টোরি টেলিং, গল্পের উপলক্ষ বা গল্পের প্লট কি নিয়ে আমরা কাজ করি। প্রিয় দর্শক, আমরা গত 10 থেকে 12 বছর ধরে যেই সিনেমা ইন্ডাস্ট্রি পতনকালের যেই সময়কাল দেখছি তাতে কি প্রেম নির্ভর, গরিব বড়লোকের প্রেম, অমুক ধোকাবাজ, দু চারটে বলিউড ছবির মিক্স মশলা নকল করে এই ধারার ছবি ছাড়া আর কোনো ছবি কি নির্মাণ করতে পেরেছি? আমাদের এই দেশের রাষ্ট্রীয় বা রাজনৈতিক যে সংকট সেগুলো না হয় ভয়ে কেউ সেলুলয়েডে আনলো না সেটা বুঝলাম, কিন্তু আমাদের দেশে দুর্নীতি রয়েছে, স্বাস্থ্যখাতে নানান রকম সংকট রয়েছে, কৃষিখাতে রয়েছে, শিক্ষাখাতে রয়েছে,
লটস অফ স্টোরি, ঘর থেকে বেরোলেই যে দুঃখ দারিদ্র আর এই ধনী গরিবের এই নানা রকম ডিফারেন্স, দুই রকম নিয়ম, এগুলো কি আমাদের দেশে নেই? অবশ্যই রয়েছে। জওয়ান ছবিটি কোনো রকম স্পয়লার দিচ্ছি না, কিন্তু বলছি যে এই ধনী গরিবের নীতি নীতিমালা বৈষম্য নিয়েই মূলত জওয়ান ছবির প্লটটা শুরু। এবং সেই প্রেক্ষিতে জওয়ান দেখিয়েছে একভাবে অনেকগুলো গল্প। বাংলাদেশি নির্মাতার কখনো বলা হয়েছে কিংবা কোনো নীতিমালা কি ছিল যে এ ধরনের গল্প বলা যাবে না? অর্থাৎ আমাদের নির্মাতাদের একটা ধরনের জুজুর ভয় থাকে। আমি যেহেতু অনেকের ইন্টারভিউ নেই, সুতরাং তারা বলেন যে এই গল্প কি বলা যাবে, ওই গল্প কি বলা যাবে। সেক্ষেত্রে আমি সত্যজিৎ রায়ের ইন্টারভিউর একটা ছোট্ট কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। হীরক রাজার দেশে যখন নির্মাণ করা হয়েছিল, তখন যেই শাসনকাল চলছিল তার বিরুদ্ধে কিন্তু কবিতার ছন্দে স্যাটার করে হীরক রাজার দেশে সত্যজিৎ রায় বলে দিয়েছেন। অর্থাৎ শিল্পের যদি মান থাকে, শিল্প যদি আপনি প্রজেক্ট করতে পারেন, তাহলে যখন যেই সরকার বা যেই নীতিমালা, যেই রাষ্ট্রের যেই দুর্নীতি, যেই স্খলন, সেই জায়গায় সেই সিস্টেমকেই আপনি গালি দিতে পারবেন নান্দনিকভাবে, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। এরপরে আসি, ধরেন আপনি একটি সাহস করে দুর্নীতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিরকে নিয়ে গল্প বাঁধলেন। অবশ্যই আপনি যেহেতু সিনেমা করছেন, তার নামে তো বাঁধছেন না, সে ধরনের ছবি বাঁধলেন, সেন্সরে আটকে দিল। এই ধরনের ঘটনা কি গত 10-15 বছর আমরা পেয়েছি যে দেশীয় দুর্নীতি বা ব্যাংক লুটপাট বা স্বাস্থ্যখাতে দুর্নীতি, এইসব বিষয় নিয়ে কোনো একজন নির্মাতা একটি গল্প বলার চেষ্টা করেছে কিন্তু সেন্সর বোর্ড আটকে দিয়েছে? তা তো হয়নি। দু একটা খবর এসছে, সেটা বিভিন্ন রকম অশ্লীলতা, পাখি মারা এবং খুবই সিলি ম্যাটার। সিলি ম্যাটার বলবো যে রাষ্ট্রের যেসব খরণ, রাষ্ট্রের যেসব সংকট রয়েছে, সেগুলোর বাইরে থেকে দু একটা বিষয় নিয়ে সেন্সর আটকে দিয়েছে। আমি সেন্সরের কোনো রকম পক্ষে কথা বলছি না, কিন্তু সাহসের কথা বলছি। আমাদের নির্মাতারা কি সাহস করে এগিয়েছে? অ্যাথলিট ছবি এ কারণে দেখা উচিত, জওয়ান ছবিটি এ কারণে দেখা উচিত। কমপক্ষে 1 ডজন গল্প বলেছে একটি ছবিতে। এ ছবির লেন্থ প্রায় 3 ঘন্টা এবং 3 ঘন্টার প্রতিটি পরতে পরতে আপনি কখনো উঠে অন্য কোথাও দাঁড়াতে পারবেন না বা যেতে পারবেন না, এমনকি অন্যদিকে চোখ সরাতেও পারবেন না। কোনো রকম স্টোরি ঝুলতে দেয়নি, মাঝের কিছু গান পুরোটা দেখায়নি যাতে গানের ভেতরে গল্প ভুলে যাওয়ার কোনো টেন্ডেন্সি না থাকে। আমাদের এই ফ্যান্টাসি বা এই সাবকন্টিনেন্ট ফ্যান্টাসিতে গানটা খুব প্রয়োজনীয়, যেটা ইউরোপ বা আমেরিকান মুভিতে থাকে না, কিন্তু গানটাকে এমনভাবে রেখেছে যে গানটা এমন জায়গায় শেষ হয়েছে তাতে মনে হয়েছে যে না, একটু বোধ হয় দরকার ছিল, এই রিলিফটির দরকার ছিল। এবার আসি শাহরুখ খান প্রসঙ্গে। শাহরুখ খান প্রসঙ্গ আসলে বলাটা আমি জানি না, মানে আমি ব্যক্তিগতভাবে যতদিন ধরে ছবি বুঝি, আমি আজকে অকপটভাবে স্বীকার করছি, আমি মূলত আমির খান ফ্যান। এবং আমির খানের যে ধরনের ছবি নির্মাণ করেছে, যে ধরনের ছবি প্রযোজনা করেছে, যে ধরনের ছবিতে অভিনয় করেছে, তাতে মনে হচ্ছে একটা ফিলোসফিক্যাল টার্ম থাকে। কিন্তু ব্যক্তিজীবন, তার দর্শন, তার ছবির প্রজেকশন সব কিছু মিলিয়ে শাহরুখের এই যে ফেনোমেনা এবং তার যে সারল্য, তার যে অ্যাঙ্গার, তার যে বিভিন্ন রকম ইন্টারভিউতে সাংবাদিকদের সাথে যে ডিলিংটা, তার যে কনফিডেন্ট, তার যে সেলফ মেড পার্সনের যে আত্মগরিমা এবং সেটাকে যে একটা মোটিভেট করে, অন্যকে শক্তি দেয়, সেই জায়গা থেকে শাহরুখের ফ্যান না হয়ে পারা যায় না। আমি আবারও রিপিট করি, শাহরুখ খানের ফ্যান না হয়ে পারবেন না। জওয়ান ছবিটি শাহরুখের ঘোরতর শত্রু বা তাকে দেখতেই পারে না, সেও যদি বসে, সেও যদি এই মুভিটি দেখে, দেখার পর তার ফ্যান না হয়ে পারবেন না। শাহরুখকে এক ধরনের সমালোচকরা বলছিল যে শাহরুখ সেই হাত উঁচু এবং দু একটা প্যাটার্নের বা একই ঘরানার রোমান্টিসিজম ছাড়া অভিনয় পারে না, অভিনয়ের যে চৌকস অভিনয় বা বিভিন্ন রকম লুক অ্যাঙ্গার, সে বিষয়টা শাহরুখের নেই। এটা অনেক ক্রিটিকরা, তারান দেশপাণ্ডে থেকে শুরু করে ইন্ডিয়ান যেসব নাম করা ক্রিটিক, তারা বলেছেন একসময়। আপনি এই ছবিটি দেখবেন, 6টা অবতারে শাহরুখ খানকে রাখা হয়েছে
এবং প্রত্যেকটা ছবিতে এক একটা ছবিতে মূলত নায়িকার একটা বড় এন্ট্রি থাকে এবং নায়কের, এবং সেই এন্ট্রিতে শীষ বাজানো বা একটা উৎসব তৈরি হয়। জওয়ান ছবিতে এই উৎসবের প্যাটার্ন, এই উৎসবের পয়েন্টগুলো আপনি বারবার আসবে, মানে কিছুক্ষণ পরপরে মনে হবে যে এ বোধহয় একটা নতুন এন্ট্রি তৈরি, এবং সেই এন্ট্রিগুলো কখনো মনে হবে না যে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিকজ অফ শাহরুখ খান এবং অনিরুদ্ধ। অনিরুদ্ধ খুবই বাচ্চা একটা ছেলে, মাত্র বছর বয়স, এবং এই ছেলেটি টোটাল প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে। সর্বশেষ জেলার ছবিটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কম্পোজিশন করেছে, গানটি অলরেডি ভাইরাল তামান্না ভাটিয়ার নাচে, এরপরে জওয়ান ছবিতে তার মাস্টার স্ট্রোক। বিজিএম এর কথা এজন্য বললাম যে প্রত্যেকটা এন্ট্রি বা মুভমেন্ট শাহরুখের পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড স্কোর দেয়া হয়েছে তা একেবারে জমে ক্ষীর, এবং এই মাসালা মুভিতে যে এটা কত জরুরি এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি মিলেমিশে হয়ে যায় তাহলে এটা কোন লেভেলে চলে যায় এটা জওয়ান ছাড়া বোঝা মুশকিল। জওয়ান ছবি যারা ডাউনলোড করে দেখেন বা যারা ওটিটিতে আসার পরে দেখবেন বলে বসে আছেন, তারা মনে করি 60-70% মজাটা পাবেন না, কারণ এই ছবিটি থিয়েটারে লাউড সাউন্ডে দেখার ছবি। এবার শুরুতেই গল্পের বিষয়টা আমি আনছিলাম, আবারও আনছি, যে যে গল্পগুলো বলা হয়েছে মাসালা ছবিতে, এই জওয়ান ছবির যে 10-12টা ছোট ছোট গল্প, ফ্ল্যাশব্যাক, যে ধরনের গল্প বলা হয়েছে, এর এক একটি গল্প দিয়ে বলিউডে এক একটি ছবি হয়েছে। ধরা যাক স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রসঙ্গ, স্বাস্থ্যখাত নিয়ে অক্ষয় কুমার 3-4টা ছবি করে ফেলেছে, গরিব দুঃখী বাবা মার মৃত্যু রিভেঞ্জ অনেকগুলো ছবি হয়ে গেছে, অর্থাৎ অনেকগুলো ছবির একটা কম্বাইন্ড মাসালা দেখিয়েছে অ্যাটলি এই ছবিতে। এবং কখনো মনে হয়নি যে অনেক গল্প বলছে, অনেক ত্যানা প্যাঁচাচ্ছে, সেটা না, একেবারে পরতে পরতে যখন যেখানে যতটুকু শেষ হওয়া দরকার সেখানে যেন শেষ হচ্ছে, যেখানে আপনি হঠাৎ করে শীষ বাজাবেন, তালি দেবেন, উঠে দাঁড়াবেন, আবার ইমোশনালি আপনি ইনভলভ হবেন, কাঁদবেন। আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম এবং আমার বাচ্চা ছেলে মাত্র 11 বছর বয়স, একটি সিকোয়েন্স রয়েছে খুবই হৃদয় বিদারক, যেহেতু একটা বাচ্চার অংশ রয়েছে, ও দেখতে পালো না, কেঁদে দিল, তখন বুঝলাম যে এই ছবিটা ওয়ার্ক করছে। আমাদের দেশে না, সারা বিশ্বে সেই ছবিগুলোই জনপ্রিয়তা পায়, সেই ছবিগুলো তুঙ্গে পৌঁছায়, যেটা আপনি যখন ইমোশনটা দেবেন তখন ভেতরে বুকে ধাক্কা লাগবে, যখন আপনি মাসালা দেবেন তখন নিজে যদি মানে কেউ যদি নাচ নাও পারে তারপরও দুলে উঠবে। দারুণ সিকোয়েন্স, দারুণ ক্লাইম্যাক্সে হঠাৎ করে শীষ যদি নাও বাজাতে পারেন তালি দিয়ে উঠবেন। সবচেয়ে বড় জায়গায় ফেল করে আমাদের ছবি, বিশেষ করে আমাদের ছবি, সেটা হচ্ছে ক্রোধের জায়গা, কোনো একটা রিভেঞ্জের জায়গা। আপনি ভিলেনকে এস্টাবলিশ করতে দিচ্ছেন না, কখনো এস্টাবলিশ করতে দিচ্ছেন না যে আচ্ছা ঠিক আছে ওকে মারছে, কেন মারছে, নিজে থেকে মনে হবে যখন যে ওকে আমি মারি। একদম শুরুর দিকে একটি বাচ্চা মেয়ে, কৃষকের মেয়ে, যখন তার লোন দিতে না পারে তখন সেই লোন আদায়ের জন্য যেই লোকটি আসে সেই লোকটিকে মেরে ওই বাচ্চা মেয়েটি জেলে যায়, এবং সেই মারটা মনে হয় যে দর্শক নিজে মারল। সেই আনন্দটা, অর্থাৎ সেই জায়গায় তালি বাজলো, সেখানে কোনো তারকা ছিল না, প্রথম ওই সিকোয়েন্সগুলোতে কোনো তারকা ছিল না, কিন্তু দর্শক নেচে উঠল। এখানে এই সিনেমাগুলো কাজ করে। প্রত্যেকটা ছবিতে আমাদের এই ক্রোধের জায়গাগুলো আমরা হেরে যাই, অর্থাৎ যেখানে ভিলেনকে প্রচণ্ডভাবে দেখানো উচিত যে ওর প্রতি আমি নিজেই রেগে যাচ্ছি, সেই রাগটা থাকে না বলে ছবিটা হেরে যায়। জওয়ান ছবির এর কোনো পয়েন্টে হারেনি।